কুম আসসালাম ও রহমতুল্লাহ আবার আমাদের একদিনী ভাই বশির বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে নামাজের মধ্যে সাধারণত ফরজ বিষয়গুলো কী কী এবং ওয়াজিব কি সমহ কি এই বিষয়ে আমাদের আসলে জ্ঞান থাকা দরকার ফরজ ওয়াজিব এবং সন্নত এর মধ্যে পার্থক্য এগুলি জানা উচিত নাহলে অনেক ক্ষেত্রে ভুল হয় আমাদের এই বিষয়গুলো আমরা যদি সঠিকভাবে জানি তাহলে সচরাচর আমাদের ভুল হবে কম এবং ভুল থেকে আমরা বিরত থাকতে পারব এবং সজাগ থাকতে পারব এবং কোন ভুল হলে আমাদেরকে সহসেজদা দিলে যথেষ্ট হবে এই বিষয়গুলি জানতে হবে বিশেষ করে নামাজের মধ্যে যদি কারো রুকুন অথবা ফরজের ক্ষেত্রে ভুল হয় তাহলে রুকুন বা ফরজটাকে আদায় করতে হবে আর ওয়াজিবের ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে সহসেজদা দিলেই যথেষ্ট হবে রুকুন ভুল হলে রুকুন আদায় করে সহসেদ্দা দিতে হবে আর ওয়াজিবের ক্ষেত্রে যদি ভুল হয় বা ওয়াজিব বাদ পড়ে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র সেজদা দিলেই চলবে সুন্নতের ক্ষেত্রে সেজদা ইচ্ছা করলে দিতেও পারে না দিলেও তার নামাজ আদায় হবে নামাজ বাতিল হবে না তবে সৈন্যতের সব থেকে সে বঞ্চিত থাকবে তো আমরা উল্লেখ করতে চাচ্ছি যে নামাজের মধ্যে কোন বিষয়গুলি ফরজ প্রথমত হল যে সামর্থ্য বা শক্তি থাকার পরে দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়িয়ে নামাজ পড়াটা হলো ফরজ তারপর তাকবির তাকবীর এহিরাম যেটা বলা হয় তাকবিরে তাহারিমা প্রথম দিয়ে তাকবিরটা এটা ফরজ ফাতেহা পড়াটা ইমাম এবং মুক্তাদিদের জন্য ফরজ রুকু করা ফরজ এবং রুকু থেকে মাথা উত্তোলন করা একসঙ্গে রুকু করা রুকু থেকে মাথা উত্তোলন করা ফরজ এতে দাল বাদার রুকু রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটাও ফরজ সেজদা করা সাতটি অঙ্গ প্রত্যঙ্গের উপরে সেজদা করা এবং সেটা থেকে মাথা উত্তোলন করা ফরজ দুই সেজদার মাঝখানে বসা দুই সেজদার মাঝখানে বসা ফরজ প্রত্যেকটি কর্ম নামাজের মধ্যে ধীর স্থিরভাবে আদায় করাটাও ফরজ শেষ বৈঠকে তাসাহদ পড়া এবং তাসাহদের বসা পড়ার জন্য সময় পরিমাণ বসা এবং শেষ বৈঠকে তাসাহদে নবী সাল্লামের প্রতি দরুদ পেশ করা আত্মাহত পরে এবং উভয় দিকে সালাম ফেরানো এই বিষয়গুলো বলা হলো এই বিষয়গুলো হলো নামাজের মধ্যে রুকুন বা ফরজ এছাড়া আমরা আলোচনা করতে চাচ্ছি যে ওয়াজিব সমূহ কি নামাজের মধ্যে যে সমস্ত বিষয়গুলি ওয়াজিব সেটা হলো প্রথম তাকবির অর্থাৎ তাকবিরের তাহারিমা ব্যতীত যতগুলি তাকবির আমরা দেবো সবগুলি তাকবির হলো ওয়াজিব তারপর সামিল্লাহ হলিমান হামিদা বলা এটা ইমাম এবং এককভাবে যখন আমরা পড়ব তাদের জন্য হলো ওয়াজিব মুক্তাদিদের জন্য ওয়াজিব নয় মুক্তাদিদের বলতে পারবেন তবে ওয়াজিব নয় ইমামের জন্য ওয়াজিব এবং এককভাবে যখন নামাজ পড়ব তখন তার জন্য ওয়াজিব রব্বানা কাল হ্যামথ এটা মুক্তাদি এবং ইমাম সকলের জন্য ওয়াজিব তারপর সুবাহান আর আজিম রুকুতে রুকুতে রুকুর দোয়া বলা এরপর হলো সেজদাতে সেজদার দোয়া বলা এগুলি ওয়াজিবের পর্যায়ে শেজদাতে সেজদার দোয়া রুকুতে রুকুর দোয়া বলাটা হলো ওয়াজিব দুই সেজদার মাঝখানে বলা রব্বিক ফিরলি রব্বিক ফিরলি বলা এবং তশাহদুল আউয়াল প্রথম বৈঠক দেওয়া দু তিন ডাকাত বিশিষ্ট নামাজে অথবা চার ডাকার বিশিষ্ট নামাজে প্রথম তাসাভদের বৈঠক দেওয়াটা হলো ওয়াজিব এছাড়া নামাজের মধ্যে কতগুলি বিষয় রয়েছে যেগুলি সন্ন্যার পর্যায়ে যেমন সানা পড়া সন্না তারপর হলো ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখা ফুলে ফুলেদাইন করা সন্ন্যত তারপর সরাই ফাতেহার পরে অন্য সেরা বা কেরাত পড়াটা হলো সন্ন্যাস সুতরাং রুকুতে তাসবি শেষদায় তাসবি একের বেশি পড়াটা হলো সন্ন্যার পর্যায়ে তো এই বিষয়গুলো আমাদেরকে বসার ক্ষেত্রে সুন্নত আসে সুন্নত আসে যে সুন্নতগুলি আমাদেরকে আদায় করলে পরিপূর্ণভাবে নামাজের আমরা সাপাবো সলন ভাবনা বিঘ্ন